সেনাবাহিনীর গুলিতে স্থানীয় যুবকের মৃত্যুর ঘটনায় ফের একবার অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হলো কাশ্মীর উপত্যকায়। বিকাশ আহমেদ নামে ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ায় পথে মৃত্যু হয় তার। ঘটনায় আহত হয়েছেন এক মহিলাও। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার নৌপাড়ায় টহল দেওয়ার সময় সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। এই ঘটনার পর পাল্টা প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনা। সেনাবাহিনীর টহল বন্ধ করতে রাস্তা আটকায় স্থানীয় বাসিন্দারা। তাদের রাস্তা খুলে দেওয়ার জন্য অনুরোধ করলে তারা সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের সতর্ক করা হলেও কাজ না হওয়ার জন্য গুলি ছোড়ে সেনাবাহিনী। এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।